দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক দুপুরে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ কর্মস্থলে সুশাসন প্রতিষ্ঠার নির্দেশ দেন সরকার প্রধান ফজলে রাব্বির প্রতিবেদন আমি সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগগুলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করছে বেশ কয়েক বছর ধরেই চলতি অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা লক্ষ্য অর্জন করা দশটি মন্ত্রণালয় ও বিভাগকে পুরস্কৃত করা হয় এছাড়াও দেয়া হয় জাতীয় শুদ্ধচার পুরস্কার নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী অপচয় ও দুর্নীতি রোধে সবাইকে সজাগ হওয়ার পরামর্শ দেন যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না যেসব প্রকল্প এখনো শেষ হয়নি সেসব প্রকল্প দ্রুত শেষ করতেও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নিজস্ব পরিকল্পনা দু হাজার যেখানে আমরা ঘোষণা দিয়েছি স্মার্ট বাংলাদেশ করব। বাংলাদেশ আরও কয়েক ধাপ উঠে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উন্নীত হবে সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ কাজে আমি মনে করি যে আমাদের এপিএর অন্তর্ভুক্ত পরিকল্পনা যথেষ্ট বাস্তবায়ন করতে পারলে এবং সুশাসন নিশ্চিত করতে পারলে এবং অর্থনৈতিক বৈষম্যটা দূর করতে পারলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব শুদ্ধচার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথ পালন করা হচ্ছে বলেই দেশ উন্নয়নশীল হয়েছে বলে এ সময় মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রেক্ষিত পরিকল্পনাটাও আমরা প্রণয়ন করেছি ফজলে রাব্বি নাগরিক ঢাকা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি